পয়সা পাবিও ইমান কি চিন্তা কৰি আছা দিম না বাকি দি কটু না পা বৰ ধুনীয়া তামোল দিলি আ পানখনো বৰ ধুনীয়া ও নিজৰ ঘৰজন পাইছো অৱশ্য ভাল হ'ব তোৰ মানুহজনে ভাল অ মংগল অ অচল অ কি ইমান উঠাটো খাই কলৈ যাও এ তই গম পোৱা নাই নেকি কি হ'ব এ আমাৰ মহাজন দোকান নহয় মহাজন অ কোনজন এ মধুমহা মহাজন মধু মহাজন তাৰমানে মধু মহাজন মৰিল মধু মহাজন মৰিল মহাজনক মই কেইশমান দিবলগীয়া আছিল বাচি গল মহাজন মৰিল যেতিয়া আৰু কি ভালেই গ'ল দে সেইফালে বাচিলো আৰু কিবা এটা কৰিব নোৱাৰিনে কি কৰা যায় কি কৰা যায় আইডিয়া আইডিয়া ৱা বিমল ৱা মাথা মাৰিছ পিছে ফাইনেল কি করিলি গরম থাকতেই লোহা পিটি দে বাপেকে মোর মুঠেরে কেরম প্রতিযোগিতা এখনই পাতো এই তোর টেমাতো দেখো নাই কেরম প্রতিযোগিতা এখন পাতিলে মহাজনের পরিয়ালে কেইটা পয়সা দিব আর তো খরচর বাজেটত কিতু দেখাবি ওই শুন তাতকৈ এটা ডাঙর চিন্তা কর তাতে হাতলৈ দুয়ে পয়সা আহে বুঝিছ তেতিয়াহলে মহাজনের নামত ফুটবল প্রতিযোগিতাকে পাতো আরে ক্যারাম ফুটবল বাদ ক্রিকেট প্রতিযোগিতা পাতো তারপর চাবি ক্রিকেট কেইটা টিম পাতি সেইবিল বাদ দে শহরের পর দুই তিনটামান টিম মাতি আনিম আর সিহতে থকা খাওয়ার নামত কিছু সরা কাব পারি এই আইডিয়া বড়িয়া দেই লগতে টিভি ক্যামেরাও লই আহিম কয় দিম নাকি তেনে হলে বিলম্ব নাহি প্রয়োজন প্রয়োজন হলে উদীয়মান প্রগতি সংঘর সৌজন্যত মধু মহাজনের পবিত্র স্মৃতিত এখনই প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতা পাতিব লাগে বলি মধু মহাজনের গর্ভক অবস্থা তো দিয়া হোক বল ওই ভাল করে জানা মানুহখিনিয়ে যাতে আমাক ভাল পায় দেই ভালদৰে মানুহজনক আদৰিব লাগিব তহঁতে যদি বেয়া নাপাৱ ধূপ আৰু ফুল কিন্তু মই দিম দেই বেয়া পাবি নেকি আৰু মানুহজনক উদ্দেশ্য কৰি তই কিন্তু দশামান পবি কাৰণ আমাৰ সংঘৰ ভিতৰত তইতো ভালদৰে কথা কব পাৰ ঐ ফুল মালাডাল মোক দে মই দিম ৰাইচ ৰবচোন ৰব ৰাইচ ৰবচোন মানুহজনে মোক বিৰাট ভাল পাইছিল যে আমাৰ মাজৰ পৰা গুচি গ'ল বৰ দুখ লাগিছে এই মুহূৰ্তত বিদেহী আত্মাৰ বিষয়ে ক'বলৈ মোৰ কোনো ভাষাই নাই তেখেত আছিল এজন সমাজৰ নিকা আৰু উদাৰ ব্যক্তি তেখেতৰ এই পবিত্ৰ মৃত্যুত আমি উদীয়মান প্ৰগতি সংঘৰ তৰফৰ পৰা এটি শোকাৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু লগতে তেখেতৰ পবিত্ৰ স্মৃতিত এখনি প্ৰাইজ মানি ক্ৰিকেট প্ৰতিযোগিতা আয়োজন কৰিবলৈ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ এই প্ৰস্তাৱটি তেখেতৰ শোকসন্তপ্ত পৰিয়ালবৰ্গলৈ প্ৰেৰণ কৰিম
পেলাই দিলি দেই একেবারে ফালি দিছ ফালি দিছ তো কিন্তু মানিব লাগিব দেই ঐ জিতু দেখিছো ও পিছল মন্টি এনেলে হবে হবে পিছল কিন্তু মন্টি এনেলে হলে আমাক পাহৰি না যাবি ঐ বিমল ঐ বিমল ঐ তুমি মল হয় নে ঐ তুমি দেখা হেঙ্কাতেই নাই ঐ যে টকা কিনি নিলি মূলটো নিদিও নাই সুত কিনি দিব নোৱাৰ মানে মধুদে যে আপুনি কিয় তহঁতৰ হৈছে কি ফুট দেখা দি যে থৰহৰি কম্পমান দিছ হা আৰু ইহঁত কেইটা যে দৌৰি পলাল কিয় কি হৈছে তহঁতৰ হয় ভাস্কৰ হিমাঞ্চলে কি চিকুটিছ নহয় সপোন নে দিত তাকে চাইছো তাকেতো আমি ক'ত আছো ক'ত স্বৰ্গত নে মৰ্ত্যত ক'ত আছো নে আমিও গ'লোৱে কি হ'ল আজি দিনতে ধৰিছ নেকি নাই নাই কি যে কয় আপুনি কিন্তু কিন্তু কি কিন্তু এইবাৰ কিহৰ ফন্দি পাতিছ হা নহয় মানে অলপ আগতে এই মাত্ৰ জাষ্ট আপোনাৰ সতু শ্মশানলৈ লৈ গ'ল আমি এয়া এয়া ধূপ ধূনালৈ আপোনাক অন্তিম শ্ৰদ্ধাও জনালোঁ কিন্তু আপুনি আপুনি কি ক'লি নৰাধম হা মই মৰিলোঁ হা কোনে ক'লে তহঁতক হা কোনে ক'লে তহঁতক মই মৰাতে তহঁতে বিচাৰ নহয়নে নহয় মানে এই কি মলে কওঁতে হা নহয় দেই মানে পংকজে কোৱাত সেই কথাটো মই মৰিলে তহঁতে বৰ ভাল পাওঁ ফূৰ্তি কৰ মহাজন সিহঁতে কিবা তোমাৰ নামত শোক প্ৰস্তাৱ ল'লে আৰু এই কিবা খেলাও পাতিব বোলে তহঁতৰ ইমানতো পালি হা মই জীয়াই থকা মানুহটোক তহঁতে মাৰি পেলালি মই বিমল সেইটো পংকজ নহয়নে হয় মাত তাক সিয়ে খবৰটো দিয়া নাছিলে জানো পংকজ এইফালে দোকানৰ সন্মুখত কোৱা নাছিলি মধু মহাজন মৰা বুলি মই মধুমহাৰ কথাহে কৈছিলো আমাৰ এই সোণপাহী দেউতাক মধুমহা কি